वेलकम बैक टू एवरीवन टू माय चैनल बायोलॉजेनेटिक। आज के हमारे टॉपिक होच्छे विटामिन। विभिन्न विटामिनेर नाम देखबो ए वीडियोते आर कौन विटामिनेर अभावे कौन रोग हय सेटा देखे नेब। प्रथमे आछे विटामिन ए, एर केमिकल नेम बा रासायनिक नाम होच्छे रेटिनल। विटामिन एर अभावे जे रोगटा हय सेटा होच्छे नाइट ब्लाइंडनेस माने रातकाना रोग। एरपर आछे विटामिन बी वन। ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফাইভ, তাদের আলাদা আলাদা কেমিক্যাল নেমও রয়েছে। ভিটামিন বি ওয়ানের কেমিক্যাল নেম হচ্ছে থিয়ামিন, এর অভাবে হয় বেরিবেরি। ভিটামিন বি টু এর নাম হচ্ছে রাইবোফ্লেভিন, রাসায়নিক নাম। এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে চিলিওসিস। ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে পেলেগ্রাম। এরপর হচ্ছে ভিটামিন বি ফাইভ, প্যান্টোথেনিক অ্যাসিড, এর অভাবে হয় স্কিন ডিজিজ। এরপর হচ্ছে ভিটামিন বি সিক্স, এর কেমিক্যাল নেম হচ্ছে পাইরিডক্সিন, এর অভাবে অ্যানিমিয়া হয়। নেক্সট আছে ভিটামিন বি সেভেন, বা বি সেভেন আরেকটা নাম হচ্ছে ভিটামিন এইচ, আর এদের কেমিক্যাল নেম হচ্ছে বায়োটিন। এর ফলে কি হয়, এর অভাব হলে ইম্পেয়ার্ড ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজম, মানে নর্মাল যে ফ্যাট আর কার্বোহাইড্রেট মেটাবলিজম হয় সেটাতে বাধা দেয়। এরপর রয়েছে ভিটামিন বি টুয়েলভ, এর কেমিক্যাল নেম হচ্ছে সায়ানো কোবালামিন, এর অভাবে হয় অ্যানিমিয়া। এরপর রয়েছে ভিটামিন সি, এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কার্ভি। এরপর রয়েছে ভিটামিন ডি, রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, এর অভাবে কী রোগ হয়, রিকেট বা অস্টিওম্যালেসিয়া, মানে ভিটামিন ডি এর অভাব হলে হাড়ের গঠন ঠিকঠাক হয় না। এরপর হচ্ছে ভিটামিন ই, এর কেমিক্যাল নেম হচ্ছে টোকোফেরল, এর অভাবে হয় স্টেরিলিটি বা নিউরোলজিক ডিসফাংশন। স্টেরিলিটি মানে হচ্ছে বন্ধাত্ম, আর নিউরোলজিক ডিসফাংশন মানে নার্ভের প্রবলেম দেখা যায়। এরপর হচ্ছে ভিটামিন কে, এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন, এর অভাবে হয় ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং, মানে কোথাও আমাদের কেটে গেলে কি হয়, কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে, কিন্তু এই ভিটামিনের অভাব হলে চট করে রক্ত বন্ধ হয় না, রক্ত জমাট বাঁধে না, ব্লাড ক্লটে বাধা দেয়। এরপর রয়েছে ভিটামিন এম, তার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, এর অভাবেও অ্যানিমিয়া হয়। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।